এভরিওয়ান, গুড মর্নিং। আমি সম্পা, সম্পার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। তোমরা সবাই আশা করব খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর দেখো, আমি সকাল সকাল উঠে পড়েছি, উঠে সমস্ত কাজবাজ করে নিয়েছি, বাসি কাজ সমস্ত কিছু করে এখন একটু চা করেছি, চা আর টোস্ট বিস্কুট নিয়ে বসেছি। আমি আর ছেলে এখন খাবো, কারণ তোমাদের দাদাভাই তো সকাল সকাল বেরিয়ে গেছে ডিউটিতে, ও তো সকাল 5:30 বেরিয়ে যায়। তারপর একটুখানি শুয়েছিলাম, কারণ অত সকালে কোনো কাজ নেই, তারপর উঠতে একটু দেরি হয়ে যায়, প্রায় 8:30 বেজে যায়। ওই জন্য সমস্ত কাজ করে এখন একটু চা নিয়ে বসেছি। এদিকে না, চা খাওয়ার পরে আমি চালটাকে ধুয়ে ভাতও বসিয়ে দিয়েছিলাম, আর ডিম সেদ্ধও একদিকে বসিয়ে দিয়েছিলাম। ওই জন্য তাড়াতাড়ি করে না ডিমের ঝোল ভাতটাও হয়ে গেছে। দেখো, এদিকে শুধু ভাতটা উপর দিয়েছি, তুললেই হয়ে যাবে, আর এদিকে ডিমের ঝোলটা নামাবো, তাহলেই হয়ে যাবে। আর একটুখানি ঢেঁড়স ভাজা করেছি, মাঝখানে অনেকটা টাইম অনেকগুলো কাজ ছিল যেগুলো করে নিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আর ডিমের ঝোলটা দেখো ক্যাবিনেটে রেখেই দিলাম। আর এই ক্যাবিনেটগুলো না ভীষণ ভালো, জানো তো, কী বলো তো, ক্যাবিনেটগুলোতে ওপরে খাবার রাখা যায়, আর যত তুমি জিনিসপত্র বলো বা কোটাকাটি বলো না কেন, এর মধ্যে তুমি যেভাবেই রাখো না কেন কোনো প্রবলেম হয় না, কারণ বাইরে থেকে তো কিছু দেখা যায় না। আর কালকে হয়েছে অনেকগুলো মুদিখানা জিনিস আনা হয়েছিল, সেগুলো না কালকে আর সময়ের অভাবে ঢালতে পারিনি, তো ভাবলাম চলো এখন বরঞ্চ বার করে নিই। অনেক কিছু সাদা তেল শেষ হয়ে গেছিলো, একটু মুগ ডাল, মসুর ডাল, ছোলার ডাল, এগুলো তো আনাই থাকে, ফ্রিজে রাখি, তো এই এতগুলো জিনিস কালকে অনেক। তারপরে আরও বিস্কুট, সার্ফ, সর্ষের তেল, ডিম ছিল, তো ওগুলো সব নিয়ে এক জায়গায় সবের জন্য ভাবলাম না চলো এখন রেখে দিই। আর ফ্রিজের মধ্যে তো ডালগুলো রাখি, আর গোবিন্দভোগ চালও রেখেছি, এগুলো রাখে ফ্রিজে না কোটার মধ্যে রাখতে পারি না। সো হ্যালো গাইস, সিম্পা সন্ধ্যা দিচ্ছে, তো আমি একটি গান করতে চাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। এরপর তোমাদের সামনে অনেকটা পরে আসলাম, আর দেখেছো কীরকম পাগলামো করছে আর একজন এসে, মানে ওর সম্বন্ধে যতই কিছু বলবো না কম পড়ে যাবে, কি আর বলবো। তো যাকগে, আমরা একটু মেলায় এসেছি দিদির সাথে, আর ও তো আসবে বলেছিলো, যেহেতু ওর পড়া আছে আসতে পারিনি। আর দেখো রাস্তাগুলো কি সুন্দর করে সাজিয়েছে না বলো। আর এই মেলাটা আছে না, দুদিকের রাস্তা আছে, আমার দিদিবাড়ির ওদিক দিয়েও রাস্তা আছে, আবার আমি আর পিয়ালি যেদিক দিয়ে গেছি আমার বাড়ির সামনে দিয়ে ওদিক দিয়েও রাস্তা আছে। তো আমি তো আগেও বলেছি এই মেলাতে আমাকে অন্তত দু তিন দিন আসতেই হয়, কারণ একবার আসি আমরা বন্ধুরা মিলে, আর একবার আসি দিদির সাথে, কারণ দিদি তো একা একা আসবে না, আর আমাদের দুই বোনেরই ছেলে যায়, কারণে ওরা না আসতে চায় না, দিদির ছেলে অফিসে কাজ করে, ও আর এসে আসতে চায় না, তো একা একা আসবে, আমি না আসলে দিদিও আসতে পারবে না, তো ওই কারণেই ওর সাথে আসা। কিন্তু কি বলতো, এমন টাইমে এসেছিলো না, যেই টাইমে অমাবস্যা চলছিল আর ঠাকুরের মুখটা পুরো ঢাকা, মানে কিছু করার নেই, যাকগে মন থেকে মাকে ডাকলেই যথেষ্ট, তাই না বলো। আর এদিকে ঠাকুরের মন্দিরে ঢুকে ঠাকুর প্রণাম করে তো বেরিয়ে আসলাম। আর এদিকে দেখো মেলাতে বেশ ভিড় হয়েছে, রবিবার ছিল, রবিবার ছিল বলে না বেশি ভিড় হয়েছে। আর অন্য সময় কি হয়, একটু অন্য দিন হলে একটু ফ্রি থাকে আর কি, মানে ফাঁকা থাকে, আমি আর পিয়ালি যেদিনে ছিলাম সেদিন ফাঁকাই ছিল। দিদি তো এখান থেকে দুটো বক্স নিল, এয়ার টাইট বক্সগুলো হয় ওই খাবার দাবার মাছ টাছ রাখার জন্য নিল, তো আমাকেও বলছিল, তো আমি বললাম চল অন্য কিছু নেবো, একটু কাপ টাপ নেবো আর একটু ছুরি টুরিও নেবো, এইসবের দরকার আছে। তো এখান থেকে গিয়ে এখানে বেশ কাপগুলো না বেশ ভালো লাগছিলো, বেশ এখান থেকে 6টা কাপ নিয়েছি, যাকে দিদির সাথে এসে লাভই হয়েছে, কারণ দিদি কিনে দিল কাপগুলো, তা প্রত্যেক বছরই ও কিনে দেয় আর আমি দিদিকে খাইয়ে দিই, কারণ হচ্ছে দিদির সব কিছুই রয়েছে, আর এমনি টুকিটাকি না সবসময় কিনতে থাকে, ওই জন্য ওকে আমি আর কিছু কিনে দিই না, খাইয়ে দিই। তো এখান থেকে জিলেপি, খোসালা, সেই বাদামগুলো হয় না, সব নিয়ে দিদি আর আমি চলে এসেছি। তো অনেকটা আসার পরেই দিদির রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, কিছু করার নেই, ওই যে দিদি এদিক দিয়ে চলে যাচ্ছে,
কারণ ওদিক দিয়ে আমি আর যাবো না, কারণ ওদিকটা গেলে না একটু ঘোর হবে, আর আমি এদিক দিয়ে বেরিয়ে এসেছি। তো এখানে নিয়ে নিয়েছি কারণ দিদি একটা ব্যাগ নিয়েছিল, ওতেই ছিল, যাকে যে বাড়িও চলে এসেছি, আর জিলিপি কাপ, তারপর হচ্ছে তোমার খোসাওয়ালা সেই ইয়েগুলো হয় না বাদামগুলো, সেগুলোও নিয়েছি, আর এই যে একটা এই যে ছটা কাপ কিনেছি, আর কাপগুলো দেখো কী সুন্দর না, আর একটা ছুরি কিনেছি, আর আলু ছোলা কিনেছি, আর ওই শরবতের স্ট্রটা দেখছো ওটা পিয়ালি সেদিনকে আমাকে কিনে দিয়েছে। আর খোসালা বাদামগুলো না আমার শাশুড়ি মা খুব ভালোবাসে, আর ওই টাইমে ওখানে সবজির দোকান ছিল, একটুখানি ঢ্যাঁড়স পটল আর একটু টমেটো নিয়ে নিয়েছি, টমেটো তার কাছে ছিল না, আর এই দুটো নারকেল আর তোমার হচ্ছে চানাচুরের প্যাকেটটা আমার মাসি এসেছিলো তাই নিয়ে এসেছিলো। তা মা বললো তুই অর্ধেক রেখে দে আর আমাকে অল্প একটু দে, ওই জন্য ভাবলাম আমারও না একটু শেষও হয়ে গেছিলো চানাচুর, মাসি এসেছিলো দুপুরবেলা তখন নিয়ে এসেছিলো, তো ওই জন্য ভালো না ঢেলে নিই আর মাকে অর্ধেক দিয়ে দিই। তারপর তো এসে আটা ফাটা মেখে খেয়ে অনেক কাজ করে ফেলেছি, যদিও আজকে তরকারি করতে হবে না কারণ যা ডিমের ঝোল করেছি তাই দিয়েই আজকে হয়ে যাবে, একটু বেশি করেই করেছিলাম কারণ জানতাম যে আজকে একটু বেরোতে হবে ওই জন্য। তো এসে অনেকটা পরে একটু বসে টসে তারপর আটা মাখলাম, আটা মেখে ভাবলাম না রুটিটা এবার করেই ফেলি, না হলে তো মুশকিল হয়ে যাবে কারণ আবার রাত্রিও হয়ে গেছে অনেকটা, প্রায় 10টা বেজে গেছে। আর তারপর কি বলো তো খাওয়া দাওয়া হলেই তো হলো না, তারপরে অনেক কাজ থাকে, ওই রান্নাঘর অগোছলো করে আমি একদম শুতে পারি না, তো এদিকে রুটিটার জন্য করে নিচ্ছি। আর রুটি দেখবে একটু ফুললে বেশ ভাল লাগে না, এবার অনেক সময় হয় না রুটি ফোলে না, তখন কি হয় জানো তো শক্ত হয়ে যায়, আমার তো রুটি না ফুললে মন ভালোই লাগে না, আর রুটি ফুললে আর দেখবে রুটিটা বেশ নরম সফট হয়। তো তরকারি তো আছেই ডিমের ঝোল, আর এদিকে একটু আম কেটে নিয়েছি, হ্যাঁ তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি আর বাবুকেও দিয়ে দিই, আর আমিও খেয়ে নেবো প্রায় 11টা বাজে। আর এরপর দেখো বাসন টাসনগুলোও মেজে নিয়েছি, আগে কিন্তু এক ঝুড়ি বাসন মেজেছিলাম সেগুলো আবার গুছিয়ে রাখলাম, বাসন মেজে এই যে রান্নার জায়গাটা পুরো পরিষ্কার করে ফেলছি দেখো, কারণ সকালে একদম টাইমও পাই না, আর যেহেতু একটু দেরি হয়ে যায় জানোই এখন কাজে বেরোতে হয়, ওই কারণে অনেকটা চাপ হয়ে যাবে, যতটা পারি রাতেই সেরে রাখি। আর দেখো পুরো আমার পরিষ্কার হয়ে গেছে পুরো রান্নার জায়গাটা, তো এদিকে পুরো পরিষ্কার করে নিলাম, আর এদিকে জানলা টাল্লাগুলো দিয়ে দিই কারণ তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি শুয়ে পড়েছে আর বাবু হয়তো বিছানা করছে, তো আমি জানলাটা দিয়ে দিই। কী বলো তো আর এমনি বর্ষাকাল তো প্রচুর মশা আসে, আর রান্নাঘর যদি গুছিয়ে রাখি না সকালে সেই চাপটা আর থাকে না, দেখো সমস্ত কিছু আমার কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো চলো মেন দরজাটা দিয়ে দিই, কারণ হচ্ছে মশা আসছে জানো, তার এত কুকুর হয়েছে না আমাদের পাড়ায় ভীষণ অত্যাচার করে, অনেক সময় তো আমি ভয়েস দিতেই পারি না, এই কুকুর এত ডাকে বলে। আর কী বলো তো এই যে বললাম রাস্তার উপর একদম বাড়ি হয়ে গেছে না, খুব প্রবলেম হয় এক এক সময়। চল আর রান্নাঘরের লাইটটাও নিভিয়ে দিলাম, তো চলো এবার ঘরে যাই। আর এই প্রবলেমের জন্য না মাঝে মাঝে আমি ভিডিওও দিতে পারি না, আর একটু কাজে চাপের জন্য অনেক দিন পর একটা বড় ভিডিও তোমাদের সামনে আবার তুলে ধরতে পেরেছি। আর এই যে হয়ে গেছে এদিকে বিছানা, বাবুও বসে গেছে, তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করবো ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আজকের মতো টাটা গুড নাইট।